আবারও সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে ব্যর্থ প্রশাসন। বিশিষ্টজনরা বলছেন, পরিকল্পিতভাবে একটি মহল দেশকে অস্থিতিশীল করছে, কিন্তু পুলিশ ও প্রশাসন তাদের প্রতিরোধ করতে পারছে না। অথচ জঙ্গি দমনে সফলতা দেখিয়েছে এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই অবস্থায় সচেতন মহল মনে করছে সর্ষের ভেতরই আছে ভূত। আফজাল হোসেনের রিপোর্ট। অষ্টমীর দিনে কুমিল্লায় শুরু, এর পরের কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে কমপক্ষে 70টি পূজা মণ্ডপে হামলা, অর্ধশতাধিক বাড়ি ও দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। এসবের মাঝেই বিষণ্ণ বিসর্জন হয়েছে দেবী দুর্গার। প্রশাসনের নিষ্ক্রিয়তায় হামলা ঠেকানো যায়নি বলে অভিযোগ উঠেছে। তবুও টনক নড়েছে কি কারো? এবারও আলোচনায় পুলিশ প্রশাসনের ব্যর্থতা। প্রশ্ন উঠেছে বারবার, কেন ব্যর্থ হচ্ছেন তারা? বিশিষ্টজনরা বলছেন, জঙ্গি দমনে সফল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ব্যর্থতা ভাবিয়ে তুলেছে তাদের কেউ। প্রশাসনের ভেতরে সাম্প্রদায়িক শক্তি খুঁজে বের করার পরামর্শ তাদের। জঙ্গি তাদের ব্যাপারে যদি পুলিশ এতটা যোগ্যতার প্রমাণ দিতে পারে, তাহলে কেন এই এই ক্ষেত্রে প্রমাণ দিতে পারবে না? মানে তারা তাদের যোগ্যতার স্বাক্ষরটাকে রাখতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে আরো বেশি জিনিসটাকে পর্যালোচনা করতে হবে, রাষ্ট্রকে পর্যালোচনা করতে হবে। যে দুষ্টচক্র ঘরেও আছে বাইরেও আছে, ঘরের শত্রু বিভীষণ বলে একটা কথা আছে, ঘরের শত্রু কিন্তু অনেক বড় শত্রু। ঘটনাটি ঘটার পরে তারা একটা নির্লিপ্ত ভাব থাকে এবং তারপরে তারা যতটা করেন সেটি যতটা করলে পরে সেটাকে অ্যারেস্ট করা যেত বা সেটাকে প্রতিহত করা যেত, সেই জায়গায় তাদের মনোজগতের কিছু ব্যাপার থাকতেই পারে অথবা তাদের প্রশাসনিক দুর্বলতা থাকতে পারে। বিশিষ্টজনরা আরও জানান, স্বাধীনতা বিরোধী এই অপশক্তি মোকাবেলায় দরকার রাজনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ, এক্ষেত্রেও রয়েছে ঘাটতি। অনেক আগে থেকে সুচিন্তিত পরিকল্পিতভাবে হচ্ছে, নলে এটা এত ছড়িয়ে ছিটে না। প্রশাসন অযোগ্য, ওরা অযোগ্য অথবা তারা এটার সাথে জড়িত। জনগণকে সচেতন করার জন্য রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে যে উদ্যোগগুলি নেওয়া দরকার সেই উদ্যোগে অনেক ঘাটতি আছে। যদিও বিশিষ্টজনরা মনে করেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন ছাড়া পুলিশ প্রশাসনের একার পক্ষে শতভাগ নির্মূল সম্ভব নয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি। এছাড়া আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা ধর্মীয় সহিংসতা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান জানান। 1975 সালের 15ই আগস্ট মাত্র 11 বছর বয়সে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের সবার প্রিয় ছোট্ট রাসেলকেও ঘাতকের বুলেট ঝাঁঝরা করে দেয়। মুহূর্তেই থেমে যায় ছোট্ট প্রাণের স্পন্দন। সেই রাসেল আজ বেঁচে থাকলে তার 58তম জন্মবার্ষিকী পালন করত। শেখ রাসেলের জন্মবার্ষিকীকে নানা আনুষ্ঠানিকতায় পালন করছে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। সোমবার সকালে ডিআরইউতে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, শেখ রাসেলকে যারা হত্যা করেছে সেই শক্তি এখন ধর্মীয় উন্মাদনা সৃষ্টির অপচেষ্টা করছে। শেখ রাসেলকে যারা হত্যা করেছে, 71-এর বড় বড় হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, সেই শক্তি সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করার জন্য, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার জন্য চেষ্টা করেছে একই শক্তি। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই রংপুর কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতা চালানো হয়েছে। এ সময় তিনি অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রাজনৈতিক উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে বেকায় দিয়ে ফেলার জন্য এটি খুবই স্পষ্ট। সরকার কিন্তু কঠোর হস্তে দমন করেছে, যারা কিছুই দেখেন না বলেন তাদেরকে অনুরোধ জানাবো সরকার কী কী করেছে সেগুলো একটু খেয়াল রাখার জন্য। এর আগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদন করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সাম্প্রদায়িক সহিংসতা রুখতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের ঘটনা ফেসবুকের অপপ্রচার থেকেই এই ঘটনার উদ্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রাত থেকে তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং সেখানে অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। পার্টি পর্যায়েও আমাদেরকে সতর্ক থাকতে হবে,
সতর্ক পাহারায় থাকতে হবে। শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে কেন্দ্রীয় নেতারা ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়তে শিশুদের প্রস্তুত করতে সরকার কাজ করছে। শেখ রাসেলের 58তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আত্মমর্যাদা নিয়ে বেড়ে উঠবে বাংলার শিশুরা, ভবিষ্যতে দেশ গড়বে অসাম্প্রদায়িক চেতনায়। এ সময় আবেগ তাড়িত কণ্ঠে শেখ রাসেলের শৈশব ও নানা স্মৃতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ রাসেল এক অনন্ত বেদনার কাব্য যেন। 1964 সালের 18ই অক্টোবর ঐতিহাসিক ধানমন্ডির 32 নম্বর বাড়িতে জন্ম কাব্যময় এই শিশুর। কিন্তু 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ রাসেলকেও হত্যা করে বিপদগামী সেনা সদস্যরা। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 58তম জন্মদিনে এবছর থেকেই জাতীয়ভাবে দিবসটি পালিত হচ্ছে শেখ রাসেল দিবস হিসেবে। জাতীয় এই দিবসটির উদ্বোধন এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান উপলক্ষে সোমবার সকালে অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি, ক্রীড়া এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণপদকসহ নানা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে শেখ রাসেলের শৈশবের স্মৃতি তুলে ধরে আবেগতাড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, রাসেল বেঁচে থাকলে এখন উচ্চপদস্থ সেনা অফিসার থাকতেন। রাসেলের যেদিন জন্ম হলো সেই দিন থেকেই সে আমাদের সকলের চোখে মনি। আসলে বাবাকে রাসেল খুব একটা কাছে পাইনি, তবুও যতটুকু সময় পেত বলেই রাখতেন, নিজের হাতে দুধ খাওয়াতেন। তার ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, সে বলতো আমি আর্মি হব। তার সে স্বপ্ন কিন্তু আর পূরণ হয় না, হতে পারেনি। শেখ হাসিনা বলেন, আজকের শিশুরা যেন একদিন অন্যায় অবিচার মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলে, সেভাবেই কাজ করছে সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু নিরাপত্তার জন্য আইন করে দিয়ে যান। আর কি দুর্ভাগ্য আমাদের, ঘাতকের হাতে তারই সন্তানদেরকে তারই সাথে মৃত্যুবরণ করতে হয়, হত্যা শিকার হতে হয়। একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়তে চাই। আমাদের দেশের শিশুরা একটা আত্মবিশ্বাস নিয়ে, আত্মমর্যাদা বোধ নিয়ে গড়ে উঠুক। আগামী দিনে বাংলাদেশ যেন সুন্দরভাবে গড়ে ওঠে স্বাধীন বাংলাদেশের আদর্শ নিয়ে। শেখ রাসেলকে উৎসর্গ করে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। চমকে দেয়া রোবোটিক হ্যান্ড। চট্টগ্রামে এক কিশোরের যান্ত্রিক অঙ্গ প্রত্যঙ্গ তৈরি নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। রাজধানীতে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে 386টি রুট ভেঙে করা হচ্ছে 42টি। বাস রুট র্যাশনালাইজেশনের রূপরেখা তৈরি করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ DTCA। পরিকল্পনা অনুযায়ী 9 রঙের বাস চালাবে 22টি বেসরকারি কোম্পানি। 7,335টি বাস দিয়ে ঢাকার বিদ্যমান গণপরিবহন নেটওয়ার্ক পুনর্গঠন করা হবে। ডিসেম্বরে পরীক্ষামূলক চলাচলে তৈরি হয়েছে সবুজ রঙের বাসের নকশার খসড়া। রাজধানীর বিশৃঙ্খল গণপরিবহনকে বাগে আনতে বাস রুট র্যাশনালাইজেশন প্রক্রিয়া হাতে নেয়ার 3 বছর পর এবার পূর্ণাঙ্গ রূপরেখা দিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ DTCA। বর্তমানে রাজধানীর 386টি রুটে চলাচল করা বাসের সংখ্যা 9,027টি, এর বিপরীতে কোম্পানি ভিত্তিক বাসের সংখ্যা হবে 7,335টি, রুট হবে 42টি। রূপরেখা অনুযায়ী পিঙ্ক 1, 2, 3 নামে 3টি কোম্পানি আবদুল্লাপুর ঝিলমিলের 4টি রুটে চলাচল করবে। মেরুন রঙের 2টি কোম্পানি হেমায়তপুর থেকে সদরঘাট রুটে বাস পরিচালনা করবে। আর অরেঞ্জ 1, 2, 3 নামে 3টি কোম্পানি চলাচল করবে মিরপুর নারায়ণগঞ্জ রুটে। সবুজ হবে 4টি কোম্পানি, চলবে ঘাটারচর আবদুল্লাপুর 8টি রুটে।
বেগুনি রঙের তিনটি কোম্পানির মাধ্যমে চলবে কাঁচপুর আবদুল্লাপুর ছয়টি রুটে। নর্থ নামে থাকবে দুটি কোম্পানি, চলবে কালিয়াকৈর আবদুল্লাপুরে, অন্যদিকে নর্থ ওয়েস্ট পরিচালনা করবে চন্দ্রা হেমায়তপুরের তিনটি রুট। সাউথ নামে আরও একটি কোম্পানি চলবে মুন্সিগঞ্জ থেকে ঝিলমিলের দুটি রুটে। নটা ক্লাস্টারের মধ্যে তিনটা হবে সাবারবান, মানে ঢাকা শহরের আউটস্কার্ট, যেটাকে আমি বাংলা শহরতলি, ছয়টা হচ্ছে ঢাকা শহর। এই ছয়টার ছয় রং আমাদের টার্গেট ছিল যে 500 বাসের বেশি একটা কোম্পানিতে থাকবে না, এর থেকে বেশি হয়ে গেলে বাসের অপারেশন ডিফিকাল্ট হয়ে যায়, অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। সো 22টা কোম্পানির প্রত্যেকেরই 500 নিচে বাস থাকবে। 50 আসন বিশিষ্ট 4223টি বাস, তার মধ্যে 1158টি এসি এবং বাকিগুলো হবে নন এসি 40 আসন বিশিষ্ট। 1 ডিসেম্বর কেরানীগঞ্জ ঘাটারচর কাঁচপুরে পরীক্ষামূলকভাবে চালু হবে বাস রুট স্টেশনালাইজেশন। সেই লক্ষ্যে প্রস্তুত সবুজ রঙের বাসের ডিজাইন। এই পাইলট প্রজেক্টটা করতে যেয়েও কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ এখানে অনেকগুলা অন্য রুটের বাসও চলে, এখন গাড়িগুলোর রং করতে হবে, সেই রঙের জন্য ডিজাইন অলরেডি নিয়া মিটিং হয়েছে। এই প্রকল্পে যুক্ত হতে পারবে না 2019 সালের আগে কেনা কোনো বাস, তৈরি হবে বাস বে যাত্রী ছাউনি। প্রাথমিক পর্যায়ে শতাধিক বাস রুট আর সহস্রাধিক বাস মালিকের মধ্যে একটা সমন্বয় করাই বাস রুট স্টেশনাইজেশনের অন্যতম চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছিল। সেই পাট চুকিয়ে এবার চলছে পরীক্ষামূলক চলাচলের প্রস্তুতি। আর সেক্ষেত্রে অপরিকল্পিত এই নগরের সড়কের অবকাঠামোই এই মুহূর্তে তাদের জন্য বড় চ্যালেঞ্জ মানছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কোটি কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবের দ্বার প্রান্তে। শেষ পর্যায়ে সড়ক পথের শেয়ার পকেট, ডিভাইডার ও রেলিং নির্মাণ কাজ। মাওয়া প্রান্তে শুরু হয়েছে নদী শাসনও। বিস্তারিত জানাচ্ছেন নাসিরউদ্দিন উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। পদ্মা সেতু এখন বাঙালির এগিয়ে যাওয়ার স্মারক। পুরো সেতু জুড়ে চলছে চূড়ান্ত পর্যায়ের কর্মযজ্ঞ। 6.15 কিলোমিটার দীর্ঘ মূল সেতুর সড়ক পথের 5,834টি শেয়ার পকেটের কাজের বাকি রয়েছে মাত্র 592টি, আর 7,553টি প্যারাপেট ওয়াল রেলিংয়ের মধ্যে স্থাপন হয়েছে 5,871টি। ফোরলেন সড়ক পথে মাঝে চলছে ডিভাইডার তৈরি। 7টি মডিউলে ভাগ করা সেতুর 6টি এবং 2 প্রান্তে সংযোগ সেতুতে যুক্ত হওয়ার আরও 2টি, মোট 8টি এক্সপানশন জয়েন্ট রয়েছে। এর মধ্যে 19 নম্বর খুঁটি পয়েন্টে জয়েন্টের কাজ চলছে পুরোদমে, আর নিচতলায় রেল লাইনের এক পাশে গ্যাস লাইন এবং আরেক পাশে চলছে সার্ভিস লাইন তৈরি। ধাপে ধাপে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে জুনের মধ্যে সেতু চালু করার টার্গেট নিয়ে। সিকোয়েন্স একটার পরে একটা হবে। আমি এখন লাইট লাগাবো কোথায়? আমার প্যারাপেটল যদি না হয় লাইট লাগাতে পারবো না। পোল লাইট সবই আমাদের যদি রেডি থাকে লাগাতে পারবো না। এটাই সিকোয়েন্স অনুযায়ী হবে, কাজেই ডেফিনেটলি জুনের আগেই আমাদের শেষ করতে, রোড ওপেন করতে গেলে তো সবই করতে হবে, তো একটার পর একটা। আর শুষ্ক মৌসুম আসতেই শুরু হয়ে গেছে মাওয়া প্রান্তে নদী শাসনের কাজ। পদ্মা সেতু চালু হওয়ার একেবারেই দোরগোড়া এখন। মূল সেতুর অগ্রগতি 95%। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সরকার ও প্রশাসনের ব্যর্থতায় কুমিল্লার সাম্প্রদায়িক সহিংসতা রংপুর সহ সারা দেশে ছড়িয়ে পড়ছে বলে এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন কুমিল্লার নানোয়ার দিঘির ঘটনায় ব্যর্থ রাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখেন বিএনপি নেতারা। তারা আরও বলেন কুমিল্লায় হামলার 6 দিনেও অপরাধীরা সবাই গ্রেফতার না হওয়া প্রমাণ করে তারা সরকারের মদত পুষ্ট ছিল। পরিচয় দেন পুলিশ কর্মকর্তা হিসেবে, চলাফেরা করেন বাহিনীর পোশাক পরে, প্রতিশ্রুতি দেন অধস্তন কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি আর পদায়নের, অথচ সবই ভুয়া। দীর্ঘদিন ধরে এই ছদ্ম পরিচয়ে বহুজনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। গোয়েন্দা জালে আটকের পর বেরিয়ে এসেছে প্রতারক জিল্লুর রহমান জেলিনের আসল চেহারা। বুলবুল রেজার রিপোর্ট। জিল্লুর রহমান জেলিন, এসএসসি পর্যন্ত তার পড়ালেখার দৌড়, কিন্তু সবাইকে বলে বেড়ান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এমবিএ সম্পন্ন করেছেন।
মিথ্যার বেশাতি সাজিয়ে নকল ভাবমূর্তি তৈরি করা জেলিন নিজেকে পরিচয় দেন বিসিএস পুলিশ ক্যাডারের 28 ব্যাচের কর্মকর্তা হিসেবে। অ্যাডিশনাল এসপির র্যাঙ্ক লাগানো পোশাকে চলাফেরা তার। 2017 সালে প্রচার করেন পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ার খবর, অথচ 28 ব্যাচের কেউ এখনও এসপি হননি। কাউকে চাকরি দেওয়ার কথা বলে, কারো পদোন্নতি কিংবা অন্য যে কোনো সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। জেলিনকে কয়েক ধাপে আমি 10,65,000 টাকা দেই, ওর ওয়াইফের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা প্লেস করি, বিকাশও করি, আর একটা মোবাইল আর একটা অ্যাকাউন্ট নম্বরে আমি 50,000 টাকা দিয়ে দিই। পরবর্তীতে যখন আমি টাকা না পাই, বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে জানি যে আসলে তার কোনো ডেস্ক নেই এবং অফিসও নেই। আরও তদন্ত করার পরে দেখতে পাই যে আসলে সে মনে আমার সন্দেহ জাগার পরে আমি তার এলাকায় খোঁজখবর নিয়ে জানি যে সে আসলে পুলিশের কেউ না। পুলিশ বলছে, প্রতারণা করে অর্থ আত্মসাত করতেই পুলিশ কর্মকর্তা পরিচয় দিতেন তিনি। সে পুলিশে ভর্তি না হয়ে পুলিশের পোশাক ক্রয় করা, বেস ক্রয় করা, তারপরে সে সারদার যে ম্যানুয়াল কীভাবে ট্রেনিং করে সে ম্যানুয়াল সংগ্রহ করা, তারপরে পুলিশের সার্ভিসটাই সংগ্রহ করা, এই কাজগুলি সে নিশ্চয়ই পুলিশের কোনো না কোনো বা পুলিশের এগুলি চীনে এরকম কারোর সাথে তার যোগাযোগ ছিল, যাদের মাধ্যমে সে এই পেশায় যে প্রতারণা ভণ্ডামি পেশায় এসেছেন এটা আসলে কেউ না কেউ তাকে হেল্প করেছে। প্রতারণা ছাড়া সে অন্য কোনো অপরাধে জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দারা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নামে বেনামে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে, যাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ ক্যাম্পাসের ক্যাম্পের বাসিন্দারা। আধিপত্য বিস্তার ছাড়াও চাঁদাবাজি, অপহরণ ও ডাকাতি সহ নানা অপরাধমূলক কাজ করছে তারা। তবে ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন বলছে, নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঘন বসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্প, যেখানে চেনা অচেনা অসংখ্য মানুষের পদচারণা থাকে রাত দিন। ক্যাম্পের এমন প্রাণচাঞ্চল্য ছাপিয়ে অনেক সময় আতঙ্ক ভর করে সাধারণ রোহিঙ্গাদের মাঝে, কারণ প্রায়শ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ হানা দেয় ক্যাম্পের কোথাও না কোথাও। কখনো চাঁদা দাবি করে, আবার কখনো তাদের হয়ে কাজ করার জন্য চাপ দেয়। খুব কষ্ট আমাদের, মনে করেন ওদিকে দুমদাম ফুড়াফুড়ি গুলাগুলি আওয়াজ হয়। রোহিঙ্গাদের দাবি, ক্যাম্পে চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি সহ এমন কোনো অপরাধ নেই যা করে না সক্রিয় সন্ত্রাসী গ্রুপগুলো। এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এপিবিএন কর্মকর্তারা। আমরা সারাক্ষণই তাদের বিরুদ্ধে রেইড করি, আমাদের বিশেষায়িত একটি দল আছে, তাদের দিয়ে আমরা অভিযান পরিচালনা করে থাকি। প্রযুক্তির সাহায্যে, ড্রোনের সাহায্যে আমরা কিন্তু অভিযান পরিচালনা করে থাকি। কিছু দুষ্কৃতিকারী আছে, তারা বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে, আমরা কিন্তু তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। আর এই ক্যাম্প কর্মকর্তা জানালেন, দুষ্কৃতিকারীরা সাধারণ রোহিঙ্গাদের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়াবে এমন পরিস্থিতি ক্যাম্পে নেই। দুষ্কৃতিকারী যারা আছে তারা, আমি এক কথায় বলবো যে গা ঢাকা দেওয়ার অবস্থা আর কি দাদা। তো সুতরাং তারা সাধারণ রোহিঙ্গাদের জন্য ভীতির কারণ হয়ে উঠবে, এই অবস্থা এখন ক্যাম্পে নেই। রোহিঙ্গারা জানিয়েছে, ক্যাম্পে দুর্বৃত্তরা অপরাধ করে আশ্রয় নেয় পাহাড়ি জঙ্গলে থাকা আস্তানায়। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 34টি আশ্রয় শিবির রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে বিশেষ মেটালিক আয়না। এতে দুর্ঘটনা অনেকাংশে কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। জিতেন বড়ুয়ার পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। পর্যটন নগরী খাগড়াছড়ির পাহাড়ের বুক চিরে কালো পিচের সর্পিল রাস্তাগুলোতে প্রতিদিন 8,000-এর বেশি যানবাহন চলাচল করে, অথচ পাহাড়ি রাস্তার বাঁকে বাঁকে রয়েছে মৃত্যু ঝুঁকি। পাহাড়ি সড়কে দুর্ঘটনা এড়াতে সম্প্রতি খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগ বিশেষ উদ্যোগ নিয়েছে। আলুটিলা পাহাড়ের কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁক থেকে শুরু করে সাজেক সড়কের পাহাড়ের বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ বাঁকে বসানো হয়েছে বিশেষ ধরনের মেটালিক আয়না, যাতে উভয় দিক থেকেই দেখা যাবে যানবাহনের গতিবিধি। এমন উদ্যোগে গাড়ির চালক সহ সংশ্লিষ্টরা খুশি। টার্নিং এ আয়না লাগানোর জন্য অনেকটা উপকার হয়েছে। এখন বর্তমানে আমরা অনেক হেভি গাড়ি চালাই, তো দূর থেকে অনেকগুলো মার্ক করতে পারি। আগে আমরা হিয়ে খাগড়াছড়ি আলুটিলাতে যে পরিমাণ গাড়ি আছে, এখন এই গ্লাসটা দেওয়ার জন্য অনেক
অ্যাক্সিডেন্ট সেভ হচ্ছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার প্রতিটি বাঁকে ড্রাইভাররা গাড়ি চালানোর সময় উভয় দিক থেকে যানবাহনের গতিবিধি দেখতে পাবে বলে দুর্ঘটনা অনেকাংশে কম হবে। বাঁকের মধ্যে যে অংশে এরা ড্রাইভ করার সময় দেখে না, আইনের মাধ্যমে দেখতে পারে। খাগড়াছড়ির দুটি সড়কে আপাতত পরীক্ষামূলকভাবে বসানো হয়েছে মেটালিক আয়না। এসব স্থান ছাড়াও বিভিন্ন সড়কে ঝুঁকিপূর্ণ সব বাঁকে মেটালিক আয়না বসানোর আহ্বান পরিবহন সংশ্লিষ্টদের। আরো যেন প্রত্যেকটা মোড়ে মোড়ে যেন এই গ্লাস দেওয়া হয়, পাশাপাশি জঙ্গলটাও যদি একটু পরিষ্কার করা হয় তাহলে আরো দুর্ঘটনা কমবে। আমরা দেখতেছি যে রোড ইউজাররা এর সুফল পাচ্ছে, এবং এটা যদি তারা যদি সুফল পেয়ে থাকে আমরা ভবিষ্যতে আরো কনভেক্স মিরর লাগাবো। জেলার নয় উপজেলার বিভিন্ন সড়কে 100টিরও বেশি ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে। সময় সংবাদ খাগড়াছড়ি। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বিক্ষোভ কর্মসূচি থেকে হামলার শিকার মন্দিরগুলোকে দ্রুত সংস্কার, দোষীদের আইনের আওতায় আনার সহ 7 দফা দাবি জানিয়ে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। রাজপথে হাজারো তরুণ, কণ্ঠে তাদের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দীপ্ত স্লোগান। দুর্গাপূজার অষ্টমীতে কুমিল্লার নানুয়ার দিঘির একটি মন্দিরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে বিভিন্ন মন্দিরে শুরু হয় প্রতিমা ভাঙচুর হামলা, যা একে একে ছড়িয়ে পড়ে চাঁদপুর, নোয়াখালী, মাগুরা, চট্টগ্রাম, সবশেষ রংপুরে। 15টি জেলায় ভাঙচুর হয় 70টির মতো মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের শতাধিক বসতভিটায় লুটপাট, অগ্নিসংযোগ, হামলার ঘটনায় প্রাণহানির মতো ঘটনাও ঘটে। এমন পরিস্থিতিতে সোমবার সকালে 7 দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সিসিটিভি ফুটেজ থেকে যারা এবং এদের নেপথ্যে যারা আছে তাদের কঠোরতম শাস্তি, এটাই আমাদের দাবি। পরবর্তীতে যেন কোনো মন্দির বা কোনো পুরোহিতের উপর যেন বর্বরিত হামলা না হয়, এইটুকু নিশ্চিত যেন প্রশাসন করতে পারে। হামলার শিকার মন্দিরগুলো অতি শীঘ্রই প্রয়োজনীয় সংস্কার করতে হবে, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাটের ক্ষতিপূরণ করতে হবে। হামলায় জড়িতদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি আর ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানান আন্দোলনকারীরা। আমরা সরকারের কাছে দাবি জানাই যাতে এই দ্রুত এই দোষীদেরকে আগে বিচারের আওতায় আনবে, দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এটা তো আমরা একটা বিচার চাই, আমরা যেভাবে করছে ফাঁসির অর্ডার চাই আমরা। স্বাধীনতার 50তম বছরে সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। 14 দফা দাবিতে স্মারকলিপি দেয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এরপর বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে শিক্ষার্থীদের মিছিলটি রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে স্থগিত করা হয় কর্মসূচি। দাবি পূরণ না হলে মঙ্গলবার আবারও রাজপথে নামার ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে আটকা পড়েছেন 3 শতাধিক পর্যটক। সাগর উত্তাল থাকায় টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ থাকায় 2 দিন ধরে ফিরতে পারছেন না তারা। পর্যটকরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন, এ দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে শীত মৌসুমে পর্যটকবাহী জাহাজে করে ছুটে যান হাজার হাজার পর্যটক। কিন্তু এখনও টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয়নি প্রশাসন। তারপরও ট্রলার এবং স্পিড বুটে ঝুঁকিপূর্ণভাবে পর্যটকরা ছুটে যাচ্ছেন সেন্ট মার্টিনে। বৈরী আবহাওয়া, সাগর উত্তাল, ঝড়ো হওয়ার পাশাপাশি মাঝে মাঝে হচ্ছে ভারী বৃষ্টিপাত, তাই টেকনাফ সেন্ট মার্টিন রুটে বন্ধ রয়েছে ট্রলার ও স্পিড বোট চলাচল। এতে সেন্ট মার্টিন ভ্রমণে এসে আটকা পড়েছেন পর্যটকরা। বৈরী আবহাওয়ার মাঝেও টেকনাফে ফিরতে পর্যটকরা অবস্থান করছেন জেটি কিংবা জেটির পাশে দোকানগুলোতে। হ্যাঁ, সে ব্যাপারে আছি, কিন্তু এখানে কোস্টগার্ড অনুমতি দিচ্ছে না, আবহাওয়া সাপেক্ষে তাকে অনুমতি দিবে। প্রশাসনের যে উদ্যোগটা, তারা আমাদের সেফটির জন্য আমাদের বলছে যে আর কি যাওয়া যাবে না, অথবা আমাদের বোর্ড এখান থেকে ছাড়বে না। আটকা পড়া পর্যটকরা সবাই নিরাপদে আছেন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে টেকনাফ পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা। পর্যটক এখানে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছে,
আছে যাওয়ার অপেক্ষায়, কিন্তু প্রশাসন থেকে কোনো রকম পারমিশন না পাওয়ার কারণে এখন পর্যন্ত কোনো রকম ট্রলার অথবা স্পিড বোট চালু হচ্ছে না। প্রায় 300 মতো পর্যটক সেন্টমার্টিনে বাড়তে পড়ে আছে। তারা আমরা ওদেরকে সাত সুবিধার হাত বাড়িয়ে দিয়েছি, যে কোনো প্রয়োজনে তারা আমাদের কাছে আসতে পারে। আবহাওয়া অফিসের তথ্য মতে বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে কক্সবাজারে 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসে মেডিকেল ইনস্টিটিউট মিলনায়তনে এ সেমিনার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য দিবসটি উপলক্ষে বেলুন ও পায়রা উড়ানো হয়, পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। সভাপতিত্ব করেন মেজর জেনারেল মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম।